বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের জন্য কি কাজ করেছেন, এই কয়েকদিনে কত আন্দোলন সংগ্রাম করেছেন, কত মানুষকে হারিয়েছেন, কত নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে, কত নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে এবং কত কষ্ট করতে হয়েছে, সে সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, কথা বলেছেন জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল। সুপ্রিয় দর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত শুনে আসবো। কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে হবে, এছাড়া বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহরবানিতে আমরা একামাতে দিনের এই শহীদি কাফেলার সাথে আল্লাহর এক বিশাল নিয়ামত রাজির সাথে আমরা সংযুক্ত থাকার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বন্ধু, আমরা চলমান পরিস্থিতি আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার। বর্তমান সময়ে আমরা আন্দোলন করছি ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর যে ভূমিকা, রাজধানী ঢাকার যে ভূমিকা, বাংলাদেশ জামাত ইসলামীর যে কোরবানি, এবং রাজধানী ঢাকা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জামাত ইসলামীর যে কোরবানি, সেটিও রাজধানীর সবচেয়ে সচেতন জনগোষ্ঠীর অংশ হিসেবে সেটিও আপনাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার। সম্মানিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সর্বশেষ আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার সরকারের দাবিতে, জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের এই দাবিতে আমরা 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। এখানে বহু ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটিকে সাংবিধানিক ভাবে তারা পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে, এবং এর মধ্য দিয়েই তারা দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের নিয়ন্ত্রণকে, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা অবৈধভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে, এবং এভাবেই আজকে 15 বছর তারা জনগণের ঘাড়ে অবৈধভাবে চেপে বসেছে জগদ্দল পাথরের মতো। আমরা দাবি করেছি কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করতে হবে, এছাড়া বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এবং সেই জন্য আমাদের যে চলমান জোটভিত্তিক কর্মসূচি ছিল সেই জোটভিত্তিক কার্যক্রমকে 2022 সালের 9ই ডিসেম্বর জোটকে বিলুপ্ত করে তারা যুগপৎ আন্দোলনের প্রস্তাব দেয় বিএনপির পক্ষ থেকে, এবং তখন থেকেই ঘোষিত এবং অঘোষিত ভাবে বলা যায় আমরা আমাদের কর্মসূচি, আমাদের আমাদের শক্তি সামর্থ্য এবং বর্তমান সময়ের প্রয়োজন পূরণে দাবি আদায় আমরা বহুমুখী কর্মসূচি দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকায় আমরা গণমিছিল করেছিলাম, একটা সাকসেসফুল গণমিছিল হয়েছিল, হাজার হাজার মানুষ সেই গণমিছিলে সকল বাধা প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে আমরা সেই দিন গণমিছিল করেছিলাম। মহানগরী উত্তরের গণমিছিলের উপরে পুলিশ হামলা করেছিল। পরবর্তীতে 10 দফা দাবি আদায়ের জন্য 10ই ডিসেম্বর জামাত ইসলামীর পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের দাবি সহ 10 দফা দাবি পেশ করা হয়। আলহামদুলিল্লাহ জামাত শিবিরের নেতাকর্মীরা ময়দান ছাড়ে নাই, ময়দানে অবস্থান করেছে, এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আলহামদুলিল্লাহ আমরা একের পর এক আমাদের কর্মসূচিগুলোকে সফল করতে পেরেছি। তারই ধারাবাহিকতা আপনারা জানেন যে আমাদের কেয়ারটেকার সরকারের দাবি আদায়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জামাতের এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা 30 জুন একটি ঐতিহাসিক সমাবেশ করেছিলাম। মাত্র রাত 10:30 থেকে 11টার মধ্যে আমরা খবর পেয়েছিলাম, আমাদেরকে করার জন্য মৌখিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, এবং আমরা একটা ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে সেদিন প্রমাণিত হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী একটি শক্তিশালী ওয়েল অর্গানাইজড একটি অর্গানাইজেশন। শত জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুন হুলিয়া এবং 610 লিডার্স কে ফাঁসি সহ হত্যাকাণ্ড পরিচালনা করার পরও, এবং রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে 251 জন নেতাকর্মীকে, তখন পর্যন্ত ছিল 247 জন নেতাকর্মীকে হত্যা করেও হাজার হাজার মামলা দিয়ে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, ব্যবসা ছাড়া করে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায়নি, সেদিন বাতিলের কাছে, আওয়ামী লীগের কাছে এটি নতুন করে প্রমাণিত হয়েছিল আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে গোটা বাংলাদেশে জামাতের ব্যাপারে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছিল, গোটা বাংলাদেশ আলোড়িত হয়েছিল, জামাত ইসলামী একটি শক্তি হিসেবে সেটি নতুন রূপে আবির্ভূত হয়েছিল আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীকে আমাদের সেই দিনের শান্তিপূর্ণ সমাবেশ আলোড়িত করেছিল, এটি আমাদের ভাইদের ত্যাগ কোরবানি শাহাদাতের বিনিময়ে এটি অর্জন করেছি আমরা। সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আবারও যে শাপলা চত্বরে আমরা ঐতিহাসিক যে বিক্ষোভ মিছিল আমরা করি কেয়ারটেকার সরকারের দাবি, এই মিছিল উত্তর এবং দক্ষিণ যৌথভাবে হয়েছিল। মাত্র শর্ট টাইমের সিদ্ধান্ত নিয়ে আমরা সেদিন ময়দানে আপনাদের আহ্বান জানিয়েছিলাম, আপনারা সেদিন স্বতঃস্ফূর্ত ভাবে আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শাপলা চত্বরে আমরা আবারও নিজেদেরকে এস্টাবলিশ করেছিলাম দীর্ঘদিন পরে। তার আগে 11 তারিখে, এটি 15ই অক্টোবর, 11ই অক্টোবর ইসলামী ছাত্র শিবির
একটি বিশাল মিছিলের আয়োজন করে শাপলা চত্বরে। আলহামদুলিল্লাহ সেখানেও আমাদের তরুণ এবং যুবকরা অনেকেই সেখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির পাশে সেদিন ছিলেন। সম্মানিত দায়িত্বশীল ভাই, বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা 28শে অক্টোবর যে মহাসমাবেশ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক প্রচেষ্টা, ত্যাগ এবং কোরবানি, সারা বাংলাদেশের জনশক্তি একটা অংশ সেদিন শত প্রতিকূলতা মোকাবেলা করেই শাপলা চত্বরে এসে হাজির হয়েছিলেন এবং লাখো লাখো জনতার উপস্থিতিতে সেদিন ঐতিহাসিক শান্তিপূর্ণ মহাসমাবেশের জন্য আমরা চেষ্টা করেছিলাম। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, আহত করেছে, গুলি করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে এবং এভাবেই তারা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের ত্যাগ কোরবানির মানসিকতা, সাহসিকতা, চরম ধৈর্য এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তাওয়াক্কুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জামাত ইসলামীর মর্যাদাকে অনেক দূর সম্মানিত করেছেন এবং তুলে ধরেছেন। এটি আল্লাহর একমাত্র মেহরবানি, এখানে আমাদের কোনো নিজেদের কোনো ক্রেডিট নেই, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যবস্থা করে দিয়েছেন। সেই দিনই 28শে অক্টোবর বিএনপির সমাবেশকে তারা দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে তারা নস্যাৎ করে দেয়, ভণ্ডুল করে দেয় এবং এরপর থেকে দেশের রাজনীতিতে যখন সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করা দরকার ছিল বিএনপির, ঠিক সেই সময় তাদেরকে সরকার গ্রেপ্তার করে এবং ঘরে তুলে দেন। হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে সেদিন গ্রেপ্তার করে, আমাদেরও প্রায় সেই দিন 2-3-4 দিনে প্রায় হাজার খানিক নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে। বিএনপির এই গ্রেপ্তার এবং তাদের উপরে ক্র্যাকডাউনের পরে আন্দোলন সংগ্রামকে আরো নিয়ন্ত্রণ করার জন্য সরকার পরিকল্পিতভাবে একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপরে এবং বিএনপির নেতৃবৃন্দের উপরে তারা পিছনের মামলাগুলোর রায় দেওয়ার ক্ষেত্রে তারা আরো দ্রুত গতি সঞ্চার করে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে 2.5 বছরের জেল তারা দেয় যে যেন তোনো ভাবে বিরোধী দলীয় নেতা এবং কর্মীদেরকে মামলায় সাজা দিয়ে একদিকে গ্রেপ্তার করে জেলে পুরে রাখতে চায়, অন্যদিকে মামলায় সাজা দিয়ে তাদেরকে ঘরে তুলে দিতে চায়, যাতে করে তারা হয় জেলখানায় থাকবে না হলে ঘর থেকে বের হতে পারবে না, সেই ধরনের একটি পরিস্থিতি তারা তৈরি করতে চায়। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী দলীয় পেটো বাহিনী হিসেবে ভূমিকা পালন করছেন, নিম্ন আদালত তারা ফরমাইশি রায় দিচ্ছেন, কোনো আইনের তক্কা করছেন না, নির্বাচন কমিশন আজ্ঞা মত, পাশাপাশি আমাদের মিডিয়াকে পরিপূর্ণরূপে সরকার নিয়ন্ত্রণ করেছে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়া, সহকারী সেক্রেটারি জেনারেল মাদার রফিকুল ইসলাম খান, তাদেরকে জেলখানায় অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে, সেক্রেটারি জেনারেল সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দ আজকে জেলে আটকে রাখা হয়েছে। এভাবেই তারা সবার হাত মুখ চোখ সবকিছু বন্ধ করে দিয়ে তারা আবারও ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে চায়, কিন্তু এদেশের জনগণ ঐক্যবদ্ধ, জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। সেই জন্য বিরোধী দল কর্মসূচি দিচ্ছে, এখন আমরা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছি, সেই 3 দিনের 4 দিনের কর্মসূচি, 3 দিন হচ্ছে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, ভোটকে না বলুন, ভোট সেন্টারে যাবেন না এবং কোন রক্তচক্ষুকে আপনারা পরোয়া করবেন না এবং ভোট সেন্টার থেকে জনগণকে বিরত রাখার জন্য, দূরে থাকার জন্য নিজেরা দূরে থাকবে, নিজেরা ভোটদান থেকে বিরত থাকবে, অন্যদেরকে ভোটদান থেকে বিরত রাখবে, তারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবেন না, সব ধরনের সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে, এই আহ্বান দিয়ে আমরা যে লিফলেট দিচ্ছি এবং ভোটের কার্যক্রমের সাথে কোনো বিবেকবান ইমানদার দেশপ্রেমিক মানুষ যুক্ত হতে পারে না, কারণ এটি একটা ভানুমতির খেলা, এটি হচ্ছে বানরের পিঠা ভাকাভাকি, এটা হচ্ছে আসলে নির্বাচন নয়, একটা মহানাটক মঞ্চস্থ হতে যাচ্ছে, শুধুমাত্র 7 তারিখ পার হবে, নির্বাচনের ফলাফল আগেই প্রস্তুত করা আছে, সেভাবেই নির্বাচনের ফলাফল প্রিন্ট হয়ে বের হয়ে আসছে, এই ধরনের নাটক মঞ্চস্থ দেশের জনগণ করতে দেবে না ইনশাল্লাহ। এই জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এই সরকারকে হটাতে হবে এবং কেয়ারটেকার সরকারের দাবি আদায় করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। সূরা আনফালের 60নম্বর আয়াত, যার তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বাধিক পরিমাণ শক্তি ও সদা প্রস্তুত ঘোড়া তাদের মোকাবেলার জন্য জোগাড় করে রাখো। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সন্ত্রাস এবং সংঘাতে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবেই সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করছি এবং কর্মসূচি পালন হবে, আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি হবে। আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রতি কখনো জুলুম করা হবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইয়া, সূরা আনফালের 30নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইউখরিজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি। আমরা একামতের দিনের এই কাফেলা আন্দোলন সংগ্রামে আমাদের দাবি আদায় অধিকার প্রতিষ্ঠার এই ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন হচ্ছে জিহাদ ফিসাবিল লিল্লাহর কাজ, অন্যায়ের প্রতিরোধ করা। সেই প্রতিরোধ আন্দোলনে যারা ভূমিকা পালন করবেন তাদের কি কি বিষয় সামনে আসতে পারে, চক্রান্ত করতে পারে তারা, সেই সময়ের কথাও স্মরণ করার মতো, যখন সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে নানা রকমের চক্রান্ত করছিল,
তারা চাচ্ছিল তোমাকে বন্দি করতে, হত্যা করতে বা দেশ ছাড়তে। আজকেও বর্তমান সরকার তাই চায়, তাই করছে। তারা নিজেদের কৌশল চক্রান্ত প্রয়োগ করে চলছিল, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করেছিলেন। আর আল্লাহ সবচেয়ে বড় ভালো কৌশল অবলম্বনকারী। সুরান ফাল 30 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত আল ইমরান, যেখানে বলা হয়েছে মাকারু ও মাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকির। তারা গোপন চক্রান্ত করতে লাগলো, জবাবে আল্লাহ তার গোপন কৌশল খাটালেন। আর আল্লাহর শ্রেষ্ঠতম কৌশলী। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আল আনআমের 50 থেকে 53 নম্বর আয়াত খুবই সুন্দর, দেখবেন যে এই চক্রান্ত তারা করলো এবং তারপর আমি একটি কৌশল অবলম্বন করলাম, আল্লাহ বলছেন, যার কোনো খবর তারা রাখতো না। অবশেষে তাদের চক্রান্তের পরিণাম কি হলো দেখে নাও, আমি তাদেরকে এবং তাদের জাতিকে ধ্বংস করে দিলাম। ওই যে তাদের গৃহ তাদের জুলুমের কারণে শূন্য পড়ে আছে, তার মধ্যে রয়েছে একটি শিক্ষণীয় নির্দেশনা যারা জ্ঞানবান তাদের জন্য, এটি তো জ্ঞানপাপীদের জন্য নয়। আর যারা ইমান এনেছিল এবং নাফরমানি থেকে দূরে অবস্থান করতো তাদেরকে আমি উদ্ধার করেছি। আমরা বিশ্বাস করি আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলন সফলতার দ্বার প্রান্তে যাবে, এবং যারা চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদেরকে নিঃশেষ করতে চায় তারাই পরাজিত হবে এবং ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। সুরা আল ইমরান 120 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলছেন, তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হবে না। দুটি অস্ত্র, একটা হচ্ছে সবর, আরেকটি হচ্ছে আল্লাহকে ভয়। যদি ইমানদাররা এই দুটি শক্তিতে বলিয়ান হয় তাহলে কোনো কৌশলই কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তার চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত, আল্লাহ আমাদের সব তৎপরতা জানেন। এই সরকার অন্যায় ভাবে জেল জুলুম হলিয়ান নিপীড়ন চালিয়ে জনগণকে রাষ্ট্রশক্তির দিয়ে তারা নিয়ন্ত্রণ করে যত্রতত্র বেআইনি ভাবে ক্ষমতায় থাকার যে ষড়যন্ত্র করছে, এ বিষয়ে আল্লাহ অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমাদের এই অবস্থায় করণীয় কি সেটি বলতে গিয়ে বলেছেন সুরা আল ইমরানের 146 নম্বর আয়াতে, وَكَيْفَ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ وَمَا وَهَنُوا لِمَا صَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا اللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ। এর পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছে, এর আগে অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহ ওয়ালা লোক লড়াই করেছে। আল্লাহর পথে তাদের উপর যেসব বিপদ এসেছে তাতে তারা কোনো মন মরা হয়নি, হতাশ হয়নি, কারণ মন মরা এবং হতাশ হওয়া যাবে না। وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ। তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি। এই ধরনের সবরকারীদেরকেই আল্লাহ ভালোবাসে। সম্মানিত ভাইয়ের আমার, আমি এই অবস্থায় আমি আপনাদের প্রতি কয়েকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, আমার কথা শেষ করব। 1 নম্বর কথা হচ্ছে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 2, ত্যাগ এবং কোরবানি চেতনায় উজ্জীবিত হয়ে ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে অর্থ এবং সম্পদের কোরবানিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীলদের। আল্লাহ যদি কাউকে সাহায্য করে তাহলে আর কি আছে, সে সাহায্য থেকে সফলতা থেকে বিজয় থেকে এগিয়ে যাওয়া থেকে কে আছে আমাদেরকে পরাজিত করতে পারে পিছিয়ে দিতে। সুপ্রিয় দর্শক, জামাত নেতা নুরুল ইসলাম বুলবুলের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে 52TV24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।